মন্দুল করেন রনি এখানে রয়েছেন, ওর সাথে আমার একটা স্মৃতি আছে, খুব ভালো স্মৃতি, আজকে দুঃখের দিনও বলতে হয়। 1992 সনে সম্ভবত, তাই না? 92 মিস্টার নিয়াজ করে সিনেটের এক ভদ্রলোক, আমি ছাত্র রাজনীতির সুবাদে ওনার সাথে পরিচয়, লন্ডনে অবস্থান করে। আমাকে একদিন ফোন দিলেন সেইখান থেকে, তো আমি বিদেশি ফোন তখন ল্যান্ডফোনে জোগাড় করে, বললেন যে ভাই আপনাকে লন্ডন আসতে হবে। আমি বললাম ভাই জীবনে বিদেশে যাই নাই, লন্ডন যাব কি করে? বলেন কি আমার পাসপোর্টই তো নাই। বলে যে না, আমি এক বড় নেতাকে দাওয়াত করেছি, এই জন্য ওনার সাথে আপনি আসবেন। আমি বললাম কে? বলে আপনারই খুব প্রিয় নেতা, আমাদের স্যার মন্ত্রী অধ্যাপক এম এ মান্নান সাহেব। আমি আলহামদুলিল্লাহ। বলে কেমনে? বলে ওনার কাছে বলেছি যে আপনার সাথে আমি ছাত্র রাজনীতি চিনি সিলেটের, এখন লন্ডন অবস্থান করে, স্যারকে দাওয়াত দিয়েছে, আপনাকে দাওয়াত দিলাম আসবেন। তো মান্নান রেখে আমি ফোন দিলাম, বলে হ্যাঁ মিলন আমি তো লোক খুঁজতেছি, আর তোমার কথা সে বলছে, অবশ্যই তোমার ভাবি যাবে, আর এই যে আজকে আমাদের আহ্বায়ক সাহেব উনি যাবেন। তখন একেবারে ছোট, বুঝা যায় না ওই তখনকার। আমরা গেলাম, হঠাৎ করে ওখানে থাকা অবস্থায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মান্নানের কাছে ফোন গেল যে রাষ্ট্রীয় কাজে ওনাকে ফিরে আসতে হবে। আমাদের তখনও সফর শেষ হয়নি। তখন মান্নানবে বলল, মিলন তোমার ভাবিও তো ডাইনে বামে কিছু বুঝে না, সরল মানুষ, আর তুমি ছাত্র রাজনীতি করছো, আর এই রনির সাথে কিছুই বুঝে না, বাচ্চা একদম এতটুকু। বলে যে এখন আমাকে চলে যেতে হচ্ছে, তুমি কি ওদের কিনে আসতে পারবো? পরে আমি কেলে পারবো আমি। বলে দেখো অসুবিধা জন্য এয়ারপোর্ট, এয়ারপোর্ট প্রথম জীবনে এয়ারপোর্ট আমারও, রনিরও এবং বাবিরও, মান্নান আগে গেছে হয়তো, তখন এয়ারপোর্টের মাথাও বোঝা মুশকিল। আমি বললাম পারবো। আসার সময় উনি বললো যে তুমি কিন্তু সাবধান ওদেরকে নিয়ে যাবা। তো লন্ডন হিথ্রো এয়ারপোর্ট, এখন এসকেলেটর সিঁড়ি দেখবেন এয়ারপোর্টে গেলে, সমান অবস্থায় দূর দূর করে দেওয়া দেওয়া, তখন ছিল না, অনেক লম্বা। আসার সময় আমি ওকে নিয়ে হাঁটি, কতক্ষণ পরে সে বৈশা পড়ে, বাচ্চা মানুষ বৈশা পড়ে, এমনি তো অলস প্রকৃতির, ঠিক না? সরল মানুষ, ভালো মানুষ। তো পরে ভাবি কয় কি, এই এক কাম করেন আপনি একটু কোলে লড়ে। তা আমি বোঝানে মনে মনে আছে, আমি কোলে নিছি, কোলে কত কোলে গুলো কোলে, আমারই স্বাস্থ্যকর দূরত্ব ওজন ছিল, তখন তখন হাঁটতে পারতেছি না। তখন আমি অনেক দূর কতক্ষণ রাখি কত কোলে করে 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 আসলাম, এরপরে আমরা বাংলাদেশে আসলাম। এই হচ্ছে মান্নান ভাইয়ের সাথে, ওদের সাথে আমার পারিবারিক স্মৃতি। মান্নান ভাইয়ের অবস্থা কেন আজকে? মৃত্যু মানুষের স্বাভাবিক প্রক্রিয়া, স্বাভাবিক ব্যাপার। আমি এই কিছুক্ষণ পরে মারা যেতে পারি, যে কোনো লোক মারা যেতে পারে। ওনার মৃত্যুটা বেদনা বিদুর, এই জন্য যিনি সর্বোচ্চ ভোটে, একটা আকাশচুম্বী ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়েছেন এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, চুরি করে না আওয়ামী লীগের মতো, বাটপারি করে না, মানুষকে তুলে নিয়ে যাওয়া না,